বন্যার কারণে পিছিয়ে যাওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী 15 সেপ্টেম্বর থেকে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আর আগামী নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু করার বিষয়ে আশাবাদ জানান তিনি। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এ সময় সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থী যাদের বই নষ্ট হয়ে গেছে তাদের 24 জুলাইয়ের মধ্যে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা আশা করছি যে আগামী 24 তারিখের মধ্যে উক্ত শিক্ষার্থীদের মাঝে আমরা নতুন বই সরবরাহ করার ব্যবস্থা নিতে পারব। আমাদের ইতিমধ্যেই তাদের সংখ্যা নিরূপণ করা হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি আগামী 15 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে আমরা এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। বোর্ডসমূহ অতি দ্রুত পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে। শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশে এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল পরীক্ষা সফলভাবে অনুষ্ঠানে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।